নমস্কার বন্ধুরা মাকড়সা আমাদের প্রত্যেকের বাড়িরই একটা অন্যতম প্রধান মাথা ব্যথার কারণ মাকড়সা দেখলে অনেকে ভয়ও পায় আর সব থেকে বড়ো কথা মাকড়সা আমাদের বাড়ির দেওয়ালের বিভিন্ন অংশ বিশেষ করে কনের অংশ বা খাঁজের অংশ সেগুলো কিন্তু ভীষণ রকমভাবে নোংরা করে ঝুল তৈরি করে আর সেই ঝুল যতই পরিষ্কার করা হোক না কেন দু তিন দিন চার দিন বা এক সপ্তাহ পরপরই আবার যে কেসেই হয়ে যায় তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে তোমরা বাড়িতে দুটো পদ্ধতিতে মাকড়শাকে একদম নিমেষে গায়েব করে ফেলতে পারবে খুব সহজভাবে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা একদম কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো মাকড়শা এরকম দেওয়ালের কোণে থাকলে বা ঝুল থাকলে সেটাকে আগে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নাও আমিও আমার বাড়ির দেওয়ালে যে জায়গাগুলোতে মাকড়শা ছিল সেই জায়গাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো নিতে হবে সিগারেট এই সিগারেট খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকারক তাই সিগারেট খাওয়া কিন্তু একদমই বন্ধ করতে হবে আমরা সবাই জানি তো বাজার থেকে দুটো সিগারেট আমি নিয়ে এসেছি ছ টাকা দাম এক একটা সিগারেটের আর এই সিগারেটে দেখো পিছনের দিকে এরকম একটা স্পঞ্জের মতো অংশ থাকে সেটাকে বাদ দিয়ে দেবে আর সিগারেটের কাগজটাকে ছিঁড়ে ভিতরে যে তামাকজাত অংশটা থাকে সেটাকে বার করে নেব এই তামাকজাত অংশটার গন্ধ কিন্তু একদমই সহ্য করতে পারে না আমি একটা স্প্রে বানিয়ে তোমাদেরকে দেখাবো খুব সহজেই তোমরা সেই স্প্রেটা ব্যবহার করে মাকড়শাকে দূর করতে পারবে আর যে জায়গাগুলোতে স্প্রে দেওয়া সম্ভব হবে না সেই জায়গাগুলোতেই গুঁড়ো সিগারেটের ভিতরে তামাকের অংশটা কিন্তু ছড়িয়ে দিতে পারো তো আমি একটা বোলের মধ্যে হালকা গরম জল নিয়ে নিয়েছি আর ওই গরম জলের মধ্যে এই সিগারেটের ভেতরে থাকা যে তামাকের অংশটা সেটা দিয়ে দিলাম এবার এই গরম জলের মধ্যে যত বেশিক্ষণ রেখে দেওয়া যায় ততই ভালো হয় তো মোটামুটি আমি এক ঘন্টা মতো রেখে দেব। একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে আমি এক ঘন্টা এটাকে রেখে দেব। হাতে বন্ধুরা সময় থাকলে আবারও বলছি এটাকে অনেকটা বেশি সময় রাখতে পারো মনে করো ওভার নাইটও রেখে দিতে পারো তাতে করেও খুব ভালো হবে তো এক ঘন্টা পরেই আমি দেখিয়ে দিচ্ছি দেখো জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এক ঘন্টাতেই অবস্থা হয়েছে আরও যদি বেশি সময় রাখো জলের কালারটা আরোই চেঞ্জ হয়ে যাবে তারপর একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিলাম তো অবশ্যই এরকম ছেঁকে নেবে এবারে যে জলটা আমি পেলাম এই জলটাই কিন্তু মাকড়সা তাড়ানোর কাজ করবে এর গন্ধ একদম মাকড়শা নিতে পারে না একদম ভীষণ ভালো ফল পাবে বন্ধুরা এভাবে করে দেখো একটা স্প্রে এর বোতলের মধ্যে আমি ফানেলের মধ্যে দিয়ে ঢেলে নিলাম মিশ্রণটাকে এবারে এই বোতলের মুখটা আমি বন্ধ করে দেব। তারপরে স্প্রে করার পালা বাড়ির যে জায়গাগুলোতে মাকড়শার উপদ্রব বেশি হয় বিশেষ করে দেওয়ালের কনের অংশ খাঁচের অংশ বা যে কোনো যে অন্ধকার অংশগুলো হয় সেই অংশগুলোতে কিন্তু মাকড়শা জাল বিস্তার করে তাই সেই জায়গাগুলোতে এরকম স্প্রে করে দাও দুদিন তিন দিন অন্তর বা এক সপ্তাহ অন্তর যদি এরকম স্প্রে করো তাহলে দেখবে মাকড়সা একদম বাড়ির মধ্যে কোথাও আর দেখতে পাবে না আর তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এটা দেওয়ালের মধ্যে দাগ সৃষ্টি করবে কিনা দেখো আমি হাতের মধ্যে ফেলে দেখিয়ে দিচ্ছি কোনো রকমই কিন্তু দেওয়ালের মধ্যে দাগ হওয়ার কোনো ব্যাপার নেই তাই একদম নিশ্চিন্তেই তোমরা কিন্তু এই স্প্রেটা ব্যবহার করতে পারবে ভীষণ ভালো কাজ হবে মাকড়সা দাঁড়ানোর জন্য চলে আসছি পরবর্তী পদ্ধতিতে এই পদ্ধতিটাও কিন্তু ভীষণই কার্যকরী একটা পদ্ধতি অবশ্যই বন্ধুরা তোমরা প্রথম পদ্ধতিটাই করতে চেষ্টা করবে যদি প্রথম পদ্ধতিটা করা সম্ভব না হয় তাহলে এই পদ্ধতিটাও করে দেখতে পারো এতেও কিন্তু ভীষণই ভালো ফল পাওয়া যায় তো আমি বাজার থেকে দোক্তা পাতা নিয়ে চলে এসেছি এগুলোকে দোক্তা পাতা বা তামাক পাতা বলা হয়ে থাকে তো এই পাতাগুলো যে কোনো পানের দোকানে বা মুদি দোকানেও পেয়ে যাবে আর এই পাতাগুলোর দামও বেশি না পাঁচ টাকা বা দশ টাকাতেও কিন্তু অনেকগুলো পাতা তোমরা পেয়ে যাবে তো কুসুম গরম জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে একটা দোক্তা পাতাকে আমি ছেঁড়ে দিয়ে দিলাম এবার এই দোক্তা পাতাকে আমি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটাকেও আমি ঢেকে রেখে দেবো এক্ষেত্রেও যত বেশি সময়ের জন্য রেখে দিতে পারবে ততই ভালো তো আমি এটাও এক ঘন্টা রেখেছিলাম আর এক ঘন্টা পর দেখো জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর পাতাগুলো নরমও হয়ে গেছে জলের মধ্যে ভিজিয়ে রাখার ফলে পাতাগুলোকে জাস্ট একটু আমি কচলে নেবো আরও একটু তার ফলে জলের কালারটা সুন্দর হয়ে যাবে আর এই পাতা সমস্ত গুণাগুণ এবং ঝাঁচ জলের মধ্যে চলে আসবে তারপরে আবারও আগের মতোই ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে এরপরে আমি বাটির মধ্যে যে মিশ্রণটা পেয়ে গেলাম সেই মিশ্রণের মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিতে হবে একটু লেবুর রস কিন্তু অবশ্যই বন্ধুরা দিতে চেষ্টা করবে তারপরে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু মিশ্রণটা একদমই রেডি এবারে আগের মতোই স্প্রে বোতলের মধ্যে ভরে নাও আর তারপরেই মাকড়সা রয়েছে এরকম জায়গাগুলোতে স্প্রে করে দাও দেখবে ভীষণ ভালো কাজ হবে আবারও বলছি যে জায়গাতে স্প্রে করা সম্ভব হবে না সেখানে সিগারেটের ভিতরের অংশই হোক বা এই দোকতা পাতাকে গুঁড়ো গুঁড়ো করে নেবে মানে একদম ছোটো ছোটো টুকরো করে নেবে সেগুলো ছড়িয়ে দিতে পারো তো তাতে করেও কিন্তু মাকড়সার উপদ্রব একদমই চলে যাবে এগুলো ছাড়াও আরও একটা পদ্ধতি রয়েছে এরকম বেকিং সোডা বা খাবার সোডা আমাদের সকলের বাড়িতেই থাকে এই খাবার সোডার সঙ্গে নিয়ে নাও ভিনিগার সাদা ভিনিগারটা নিতে চেষ্টা করবে দু চামচ ভিনিগার নিয়ে নাও আর তার মধ্যে এক চামচ পরিমাণ খাবার সোডা আর কিছুটা পরিমাণ জল জলটা খুব বেশি দেবে না তারপরে এই বেকিং সোডা ভিনিগার আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একই রকমভাবে স্প্রে বোতলে ভরে স্প্রে করলেও কিন্তু অনেকাংশেই মাকড়সার উপদ্রব কমানো যায় তবে আবারও বলছি প্রথম পদ্ধতিটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি অবশ্যই বন্ধুরা বাড়িতে করে দেখো ভীষণ ভালো ফল পাবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো সকলকে ধন্যবাদ